হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল গাইডলাইন আপনারা সবাই জানেন যে আপনাদের বিডিপি প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনলাইনের মাধ্যমে হতে পারে ডিসেম্বর বা জানুয়ারি মাসে সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আপনারা বিডিপি প্রথম এবং দ্বিতীয় বর্ষের অনার্স পেপারের এমসিকিউ টাইপ বা শর্ট টাইপ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন আপনাদের রিকোয়েস্টে আজ আমরা ইভিজি থ্রির এমসি কিউ টাইপ প্রশ্ন উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব ইবিজি থ্রির প্র্যাকটিস সেট ওয়ানের প্রথম প্রশ্ন সন্ধ্যা ভাষা কার সঙ্গে সম্পর্কযুক্ত উত্তরের প্রথম অপশান এ শ্রীকৃষ্ণ কীর্তন বি চর্যাপদ সি চণ্ডীমঙ্গল এবং ডি রামায়ণ সঠিক উত্তর হল বি চর্যাপদ দু নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলেন উত্তরের প্রথম অপশান এ বড়ুচন্ডী দাস বি চণ্ডীদাস সি গোবিন্দ দাস ডি চন্ডিদাস। সঠিক উত্তর হল এ বড়ুচন্ডীদাস তিন নম্বর প্রশ্ন পি শব্দটির অর্থ হল উত্তরের প্রথম অপশান এ শ্রবণ করা বি ভ্রমণ করা সি গমন করা ডি পান করা সঠিক উত্তর হল ডি পান করা চার নম্বর প্রশ্ন ব্রজবুলি ভাষা কার সার্থক সৃষ্টি উত্তরের প্রথম অপশান এ চণ্ডীদাস বি গোবিন্দ দাস সি বিদ্যাপতি ডি জ্ঞানদাস সঠিক উত্তর হলো সি বিদ্যাপতি পাঁচ নম্বর প্রশ্ন সই কেবা শুনাইল শ্যাম নাম কার কোন পর্যায়ের পদ উত্তরের প্রথম অপশান এ চণ্ডীদাস পূর্বরাগের পদ বি বিদ্যাপতি পূর্বরাগের পদ সি গোবিন্দ দাস অভিসারের পদ ডি জ্ঞানদাস প্রেম বৈচিত্র্যের পদ সঠিক উত্তর হলো এ চণ্ডীদাস পূর্বরাগের পদ এরপর ছ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি। উত্তরের প্রথম অপশান এ শ্রীকৃষ্ণ কীর্তন বি মনসামঙ্গল সি অন্নদামঙ্গল ডি চর্যাপদ সঠিক উত্তর হলো ডি চর্যাপদ সাত নম্বর প্রশ্ন বড়ুচণ্ডীদাসের কাব্য কয়টি খণ্ডে রচিত উত্তরের প্রথম অপশান এ বারোটি খণ্ডে বি তেরোটি খণ্ডে সি চোদ্দোটি খণ্ডে ডি পনেরোটি খণ্ডে সঠিক উত্তর হল বি তেরোটি খণ্ডে আট নম্বর প্রশ্ন ধমন চমন বেলি পাণ্ডি বৈঠার মধ্য দিয়ে কবি কোন পদ্ধতির কথা বলেছেন উত্তরের প্রথম অপশান এ শরীরচর্চা বি প্রাণায়ম সি যোগব্যায়াম ডি ধ্যান সঠিক উত্তর হল বি প্রাণায়াম ন নম্বর প্রশ্ন গোবিন্দ দাস কি নামে পরিচিত উত্তরের প্রথম অপশান এ চণ্ডীদাস বি দ্বিতীয় বিদ্যাপতি সি জ্ঞানদাস ডি লোচনদাস সঠিক উত্তর হলো বি দ্বিতীয় বিদ্যাপতি দশ নম্বর প্রশ্ন চণ্ডীদাসের ভাবশিষ্যরূপে পরিচিত উত্তরের প্রথম অপশান এ বিদ্যাপতি বি গোবিন্দ দাস সি দাস ডি জ্ঞানদাস সঠিক উত্তর হলো ডি জ্ঞানদাস এগারো নম্বর প্রশ্ন লুই শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত উত্তরের প্রথম অপশান এ রোহিত বি লোহিত সি বৌদ্ধিক ডি ওপরের সবগুলি ভুল সঠিক উত্তর হলো এ রোহিত পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন চণ্ডীদাস প্রেমকে জগৎ বলিয়া জানিয়াছেন মন্তব্যটি কার উত্তরের প্রথম অপশান এ বুদ্ধদেব বসু বি নজরুল ইসলাম সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি জীবনানন্দ দাস সঠিক উত্তর হল সি রবীন্দ্রনাথ ঠাকুর ১৩ নম্বর প্রশ্ন তা তলো সৈকত সম সুতমিত রমণী সমাজে কার কোন পর্যায়ের পদ এটি উত্তরের প্রথম অপশান এ চণ্ডীদাস পূর্বরাগের পদ বিদ্যাপতি প্রার্থনার পদ সি জ্ঞানদাস আক্ষেপানুরাগের পদ ডি গোবিন্দ অভিসারের পদ সঠিক উত্তর হলো বি বিদ্যাপতি প্রার্থনার পদ ১৪ নম্বর প্রশ্ন বাসনা নিবৃত্তি ড্যাসের প্রকৃত উপায় বা বাসনা নিবৃত্তি কিসের প্রকৃত উপায় সঠিক উত্তর হল মহা সুখ লাভ যদি এমসিকিউর প্রশ্ন উত্তর আসে তাহলে এটি ছাড়াও আরও তিনটি অপশান থাকবে পনেরো নম্বর প্রশ্ন চর্যাপদ রচিত হয়েছিল উত্তরের প্রথম অপশান এ খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বি খ্রিস্টীয় দ্বাদশ থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে সি খ্রিস্টীয় চতুর্দশ থেকে ষষ্ঠদশ শতাব্দীর মধ্যে এবং ডি খ্রিস্টীয় ষষ্ঠদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে সঠিক উত্তর হল এ খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ১৬ নম্বর প্রশ্ন বিদ্যাপতি অভিনব কী রূপে চিহ্নিত উত্তরের প্রথম অপশান এ চণ্ডীদাস বি গোবিন্দ সি জয়দেব ডি ওপরের সবগুলি ভুল সঠিক উত্তর হল সি জয়দেব সতেরো নম্বর প্রশ্ন ভুসুকপাদ কাকে চঞ্চল চিত্রের সঙ্গে তুলনা করেছেন উত্তরের প্রথম অপশান এ ময়ূর বি হরিণ সি জিরাফ ডি খঞ্জনা সঠিক উত্তর হলো বি হরিণ এরপর আঠেরো নম্বর প্রশ্ন পঞ্চভূত হল উত্তরের প্রথম অপশান এ ক্ষতি অপু ত্যাগ মরুত বোম বি ক্ষতি অপু তেজ মরুত বোম সি ক্ষতি অব তেজ মরুত বোম এবং ডি ক্ষিতি অব তেজ মরুত বোম সঠিক উত্তর হল ডি ক্ষিতি অব তেজ মরুত বোম উনিশ নম্বর প্রশ্ন চর্যাপদে সিদ্ধাচার্যদের আদিগুরু কে উত্তরের প্রথম অপশান এ ভুসুকপাদ বি লুইপাদ সি কান্ডপাদ ডি ওপরের সবগুলি ভুল সঠিক উত্তর হলো বি লুইপাদ কুড়ি নম্বর প্রশ্ন অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে উত্তরের প্রথম অপশান এ জ্ঞানদাস বি চণ্ডীদাস সি গোবিন্দ ডি দাস সঠিক উত্তর হল সি গোবিন্দ দাস এরপর বাংলা অনার্স তৃতীয় পত্রের বা ইভিজি থ্রি শেষ প্রশ্ন অর্থাৎ একুশ নম্বর প্রশ্ন হল সবরী হলেন উত্তর হবে নৈরাত্মা দেবী এমসি প্রশ্ন উত্তর পড়লে এই নৈরাত্মা দেবী ছাড়াও আরও তিনটি অপশান থাকবে এখানেই শেষ হলো ইবিজি থ্রির প্র্যাকটিস সেট ওয়ান অবশ্যই প্র্যাকটিস সেট টু পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হাত দিয়ে রাখবেন এবং ভিডিওটি সকল বিডিপি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করবেন